জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। স্থায়ী সমিতির ভোটাভোটের সময় কংগ্রেসের পঞ্চায়েত সমিতি সভাপতিকে হেনস্থা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেলডাঙ্গা এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হলো আজ। মোট 9টি দপ্তরে 45 জনের স্থায়ী সমিতি গঠন হয় তৃণমূলের দখলে। এর আগে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ থাকলেও দুটি নাবিতে বিভক্ত হয়ে যাওয়ায় সভাপতি ও সহসভাপতি পদ দখল করে কংগ্রেস ও সিপিআইএম। কিন্তু আজকে স্থায়ী সমিতি 22 জন তৃণমূল কংগ্রেসের সদস্য এক হয়ে ভোটাভুটি শুরু হয়। ভোটাভুটিতে কংগ্রেস সংখ্যালঘু হওয়ায় ওয়াক আউট করে বেরিয়ে চলে আসে। পরবর্তীতে 45 জনের তৃণমূল কংগ্রেসের স্থায়ী সমিতি গঠন হয়। এ বিষয়ে নবনির্বাচিত পঞ্চায়েত সমিতি সভাপতি জানান, গোটা ভোটেরই সময় তাকে মারতে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সদস্যরা বলে অভিযোগ। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, চোরে চোরে মাস্তুতো ভাই, তারা সব এখন একত্রিত হয়ে গেছে। দিয়ে আমাদের ভোটের যে ব্যবস্থা করেছিলেন মাননীয় বিডিও সাহেব, সে ভোটের জন্য আমরা বললাম যে স্যার এটা গোপনে ভোট হবে না ওপেন ভোট হবে? স্যার বলছে ওপেন টেবিলে ভোট হবে। তা ভোটটা আপন আপন ক্যান্ডিডেট দেবে না? বলছে না, যে কেউ সাহায্য করতে পারে। তা সেইখান থেকে মানে সবারই ভোটাররা নিজেরা দিয়ে দিচ্ছে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ ওরাই বেশি। সেই জায়গা থেকে ধরেন আমরা বেরিয়ে চলে এলাম। এমনকি আমাদের সভাপতি সাহেব কথা বলতে গেলেন, তা সবাই মিলে একসঙ্গে ঝাঁক বেঁধে চেয়ার তুলে মারতে গেল। তৃণমূল সরকার যেখানে আছে সেখানে গণতন্ত্রকে হত্যা করে। আমাদের চেয়ারম্যান সাহেবকে, মাননীয় চেয়ারম্যান সাহেবকে, ওদের মেম্বাররা উদ্ধত হয়েছিল টেবিলের উপর উঠে তাকে আহত বা সে চেয়ার তুলে মারার জন্য উদ্ধত। এইভাবে হবে কেন? ভিডিও আছে, যেটা বলবে সেটা শেষ হবে, সেটাই শেষ কথা হবে। হ্যাঁ, সেটা বলতে গেলাম পার্সোনাল কিছুর আগের জন্য আমাকে মারতে গেল। দেখে নেবো হাত তুলে হাত তুলে মারতে বিরোধীরা বিরোধী প্রস্তাবক সমর্থকের ওপর নিয়ে একটা বিতর্ক হচ্ছিল যে 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 কমিটিতে আছে সেই প্রস্তাবক, ওটার আমরা বিরোধিতা করি। এবং সেখানে বিডিও সাহেবও বিডিও সাহেবের সঙ্গে কথা বলে যে জানেন যে যিনি যে কমিটিতে আছেন তিনি কিন্তু তার প্রস্তাবক হতে পারেন না। তারপরেও আমরা তাকে তাদেরকে অন্য না অন্য লোককে দিয়ে আবার প্রস্তাব করানো হয়। এবং সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি যেভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন, ফলে আমাদের সবাই যে এইরকম বাজে ল্যাঙ্গুয়েজ, যেখানে বিডিও সাহেব আছেন অন্যান্য আধিকারিকরা আছেন, হ্যাঁ, সেখানে একটা বাজে ল্যাঙ্গুয়েজ নিয়োগ করার ফলে একটু হইচইগোল হয়েছিল। তাছাড়া কিছু বাজে ব্যবহার করেছিল, বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল, সেই জন্য তাকে সবাই প্রোটেস্ট করেছিল, মারতে যায়নি। তার কারণ যেখানে বিডিও সাহেব বলছে ওপেন ভোট হবে, সেখানে তারা চাইছে যে আমরা গোপন ভোট করাবো। এবং আমরা চাইছিলাম যে আমাদের যারা ভোটার আছে তারা সামনেই ভোট দিক, এটাই এটা নিয়েই বিতর্ক হয়েছিলো। এবং সবচেয়ে বড় কথা, বিতর্ক হওয়ার বড় কারণ যে যারা স্থায়ী সমিতিতে আছে তারাই প্রস্তাবক, তারাই সমর্থক, যেটা হয় না কোনো দিন।